টানা কয়েকদিনের বৃষ্টিপাত অবশেষে থমকে দাঁড়ালেও এখনও পর্যন্ত রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যার প্রভাব রয়ে গেছে বহু মানুষ এখনও ঘর ছাড়া এবারের বন্যা মারাত্মক আকার ধারণ করায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি প্রাকৃতিক এই দুর্যোগে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন তা আরও একবার লক্ষ্য করা গেল গণ্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজে বৃষ্টি কমলেও এখনো বন্যা কবলিত এলাকা থেকে জল সরছে না যার ফলে ধলাই জেলা কন্যাছাড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রমেশ কবিরাজপাড়া এলাকার মানুষ আজও গৃহহীন এখনো উদ্বিগ্ন হয়ে আছেন নিজেদের অপশিষ্ট সম্বলটুকু বাঁচাতে তাদের বসত জমি জামা সবকিছু জলের নিচে টইটই করছে এসব মায়ার টানে প্রাণের ঝুঁকি নিয়ে তারা নৌকায় করে প্রতিনিত বাড়ি ঘরে ছুটে যাচ্ছেন এমনি একটি চিত্র আমাদের সংবাদ মাধ্যমে ক্যামেরায় ধরা পড়ে সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যায় সর্বস্বান্ত হওয়া এক মহিলা বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি জানান বিগত চার পাঁচ দিনের বন্যায় চলে তলায় এক গোটা পরিবার নিয়ে জমাতিয়াপা স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নেন বন্যায় ওনার পাঁচটি ঘর ভেঙে যায় দশ থেকে পনেরো কানে কৃষি ফসল জলের নিচে ডুবে গেছে তাদের পাঁচজনের জনে পরিবার এখন তারা কিভাবে বাঁচবেন তা ভেবে পাচ্ছেন না তিনি অভিযোগ করে বলেন ওনার এত সব ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এখনো প্রশাসনের কোনো কর্মকর্তা দেখানে নেই তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা উল্লেখ্য প্রাকৃতিক বন্যায় রমেশ কবিরাজ মোট দশটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ চলে তলায় বর্তমানে ক্ষতিগ্রস্তরা সবাই জামাতিয়া পাড়া স্কুলে শরণার্থী শিবিরে আশ্রিত দাবি উঠেছে তাদের এলাকায় প্রশাসনের সঠিক নজরদারি

সাঁচটা খোলা আমদখনে কেমনে কিতাপ কৰক অনলাখানো টকা খাদ্য নাই অন্তৰ যে গোট আছে মানে তদন্ত কৰ্তাও কিতাপ কৰবানে প্ৰশাসনে দেখুক প্ৰশাসনে দিগকে এটা কিতাপ কৰব চাই শাস্তা ঘৰত যিমান ক্ষতি হৈছে আমদা খোলাখনে টকা নাই অনফুলাখানেতো জন্ম কৰ্মহীন হৈছে অনোলাখনে তই মায়া দৈ আইতো হাৰ না ই হোলাখান লৈ আহে আমি কৈ যাম